মালয়েশিয়ার সেলাঙ্গরের বাসিন্দাদের জন্য নতুন সুখবর। মালয়েশিয়ার সেলাঙ্গরের মেট্রোমেসার দাতুক সেরি আমিরউদ্দিন সারি বলেছেন, সেলাঙ্গরের বাসিন্দারা আগামী বুধবার তথা আগামীকাল থেকেই বিনামূল্যে তাদের কোভিড-19 বুস্টার ডোজ পেতে সেলকেয়ার ক্লিনিকগুলোতে যেতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে কোনো টাকা প্রদান করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তাদের কোভিড-19 বুস্টার শটটি পেতে পারবেন। সেলাঙ্গর সরকারের সেলভ্যাক্স ঠিকাদার কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে প্রায় 1,57,000 সিনোভ্যাক্স বুস্টার ডোজ বরাদ্দ করা হয়েছে এবং যারা তাদের প্রথম দুটি ডোজ সম্পন্ন করেছেন তারা এটি পেতে পারবেন। এক্ষেত্রে বয়সের বাধা রাখা হয়নি, 18 বছরের উপরে যে কেউ তারা বুস্টার শটটি পেতে পারবেন যারা ইতোমধ্যে দুটি ডোজ সম্পন্ন করেছেন। এক্ষেত্রে সেলাঙ্গরের সেলকেয়ার ক্লিনিকগুলোর যে কোনো একটিতে গেলেই তাদেরকে বুস্টার শট প্রদান করা হবে। বুস্টার ডোজগুলো মাইসেজ হাত্রা অ্যাপেও আপডেট করা হবে বলেও জানান আমিরউদ্দিন সারি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্যে টিকাদান কর্মসূচির এই পরবর্তী পর্যায়ে ফেডারেল সরকারও প্রচেষ্টা চালাচ্ছে পরিপূরক করার জন্য, যাতে করে টিকাদান কর্মসূচি শতভাগ পৌঁছে যায়। আমিরউদ্দিন বলেন, অংশগ্রহণকারীরা সেলকেয়ার ক্লিনিকের তালিকা জানতে www.selcareclinic.com/ourclinics এর পাশাপাশি সেলাঙ্কা অ্যাপে হাসপাতালের তালিকা দেখতে পারবেন। সেলভ্যাক্স বুস্টার প্রোগ্রামটি সংক্রমণের সম্ভাব্য নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ওমিক্রন রূপের বিরুদ্ধে রাজ্যের প্রস্তুতির অংশ বলেও জানান আমিরউদ্দিন সারি। এদিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে যে সকল প্রবাসী এখনও পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করতে পারেননি তথা 40 বছরের ওপর কোনো প্রবাসী কিংবা নাগরিক এখনও বুস্টার শটটি পাননি, তাদেরকে দ্রুত বুস্টার শট নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, সেলাঙ্গরই প্রথমবারের মতো 18 বছর হলেই বুস্টার শট পাচ্ছে, সেক্ষেত্রে এই সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যে সকল প্রবাসী দুটি ডোজ সম্পন্ন করেছেন তারা দয়া করে আগামীকাল থেকে মালয়েশিয়ার সেলাঙ্গরের সেলকেয়ারের যে কোনো ক্লিনিক থেকে তাদের বুস্টার শটটি গ্রহণ করতে পারবেন এবং মাইসেজ হাত্রা অ্যাপে এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।